হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি জানি। হ্যাঁ, আমি যাচ্ছি আজকে কোচবিহার রাসমেলায়। আমাদের এখানে মদনমোহন বাড়ির পুজোর পর মেলা খুব সুন্দর হয়, তো সেটাই তোমাদের সাথে সম্পূর্ণটা তুলে ধরবো। আর খুব লেট হয়ে গেছে, এখন অলমোস্ট 12টা বাজে। আমরা বাসে যাব ফুল ফ্যামিলি। আর আমার বিয়ের পর ফার্স্ট ট্রিপ আমার শ্বশুর শাশুড়ি মানে এইবারই মা বাবার সঙ্গে ট্যুর। সো চলো দেখতে থাকো। আমরা বাসে বসে গেছি, কিন্তু আমি তার আগে টোটোতে ব্লক করতে পারিনি বাড়ি থেকে বেরোয়ার, কারণ অনেকটা লেট হয়ে গেছিলাম বলে। তারপর দেখো, দেখতে পাচ্ছো যে ঠিক কতটা ভিড়। আমরা দেখতে দেখতে ঢুকে গেছি মেলায়। আর বাবা মেন গিয়েছিল ওই সার্কাস দেখার জন্য, সেই জন্য আমাদের তাড়াহুড়ো তাড়াহুড়ো করে, আমি অতটা যাওয়ার সময় ক্যাপচার করতে পারিনি। আর আমরা দেখতে দেখতে মদনমোহন বাড়ি পার করে চলে গেলাম। আমরা সেদিন মদনমোহন বাড়িতে ভিজিট করতে পারিনি, কারণ ভীষণ লম্বা লাইন ছিল। আর ভেবেছিলাম যে যাব যাওয়ার সময়, কিন্তু যাওয়ার সময়ও পারিনি, বাড়ি ফেরার সময় পারিনি, দুটো টাইমই ঢুকতেই পারিনি। তারপরে দেখতে দেখতে আমরা চলে গেলাম অজন্তা সার্কাস এসেছিল। সার্কাস আমি খুব ছোটোবেলায় একবার দেখেছিলাম, কিন্তু তারপর আমার ঠিক মনে নেই কেমনটা, কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল ডিটেলসে। আমি এখন গিয়ে যে আমরা সার্কাসটা দেখলাম, তেমন একটা ভালো ছিল না, খাস ছিল না, মোটামুটি ছিল, মানে তেমন ভালো খেলা হয়নি, টুকটাক টুকটাক, ব্যাস কিছু ডান্স পারফরমেন্স, বডি ফ্লেক্সিবিলিটি যেটা নর্মালি হয়ে থাকে সেই সব দেখলাম। কিন্তু আগে যেরকম ভালো সার্কাস দেখাতো সেরকমটা ছিল না। তারপর আমরা সার্কাস সার্কাস দেখে অনেকটা টাইম দেখিয়েছিল আমাদের। আমরা ও টিকিটের ব্যাপারটা বলে নিচ্ছি, ওখানে তিন ধরনের টিকিট ছিল। সবার পেছনে বসার জন্য ওটা মেবি 100 রুপিস করে, মিডিলে বসার জন্য 100 রুপিস, সরি 150 রুপিস, দেন সবার সামনে বসার জন্য 200 রুপিস। আমরা সবার ফার্স্ট সিটগুলো নিয়েছিলাম। টোটাল আমরা চারজন ছিলাম, চারজনের 800 রুপিস পড়েছিল। তারপর আমরা সার্কাস দেখতে দেখতে, আমি তো ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য আমি কী কী খেয়েছি আমি কিছুই ক্যাপচার করতে পারিনি, সবটাই ভুলে গেছি বোরিয়াতের কারণে। আমরা ওখানে পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়েছিলাম। তারপর এরকম টুকটাক টুকটাক খেলা দেখলাম, এই খেলাটা তার মধ্যে আমার একটু ভালো লেগেছে। মোটামুটি সব খেলাই দেখেছি, কিন্তু আমার তেমন কোনোটাই ভালো লাগেনি, যাকে ঠিকঠাক ছিল। তারপর দেখতে 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 আমাদের কাকাতুয়ার খেলা চলে আসলো, ওটা দেখতে একটু ভালো লেগেছে, যে পশু পাখিকে কী সুন্দর পোষ মানিয়ে রেখেছে। তো এটা মোটামুটি পাখি, সরি পশু না, পাখি, কী সুন্দর পোষ মানিয়ে রেখেছে, এটা দেখতে মোটামুটি ভালোই লেগেছে। তারপর আমরা আস্তে আস্তে মেলার দিকে চলে গেছিলাম। আমরা সার্কাস দেখে বেরিয়েই আমরা খেতে চলে গেছিলাম, বিকজ তখন 3:30 বেজে গেছিলো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমি একটু ভাতটা লাঞ্চে প্রেফার করি, তো আমার হাজব্যান্ড অলসো, তো ও বললো যে আমরা রাইস আইটেমের কিছু খাবো, মা বাবা বললো যে রুটির মধ্যে কিছু খাবে। তো অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কি, আমি একটু ভেতো বাঙালি বললেই চলে। দেন খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম। আমি ফার্স্ট গিয়েছি এই কুশন কাভারের দোকানটায়। ভীষণ ভ্যারাইটি অফ কুশন কাভার ছিল, বেডশিট ছিল, এসব ছিল। তো আমি দেখছিলাম টুকটাক টুকটাক এরকম দেখে, মোটামুটি অ্যাকর্ডিং টু প্রাইস ভালো ছিল, 35 টাকা 40 টাকার থেকে স্টার্টিং ছিল কুশন কাভার, মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড একটা জিনিস বলছি, ওখানে শো স্টপার কিন্তু ছিল এই টিয়ারা, প্রতিটা মানুষ কিনছিল আর মাথায় দিয়ে যাচ্ছিলো। দেন আমরা এরকম ফুটপাতে যে দোকানগুলো বসেছিল, আমি না সবসময় প্রেফার করি তাদের থেকে কিছু নেওয়ার, কারণ বড় বড় দোকান থেকে আমি দেখি অনেক বেশি ভিড় হয়, কিন্তু ফুটপাতে না তেমন একটা ভিড় হয় না। তো সেই জন্য আমি গেছিলাম, আর আমার তেমন কিছু নেওয়ার ছিল না, তো তবুও আমি তারপর বসার জন্য নিচে পেরে যে বসে ওই আসনগুলো নিয়েছিলাম তিনটের মতো। দেন দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। আমরা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছিলো, সেই দুপুরে গিয়েছিলাম। দেন টুকটাক টুকটাক আরও বাসনপত্র, পুজোর জিনিস টিনিস, যেসব অ্যাকচুয়ালি মেলার থেকে কেনা হয় আমাদের বাড়িতে, তো সেই সব টিপিক্যাল বাঙালিদের, বাঙালি ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা অ্যাকচুয়ালি বুঝতেই পারবে। তো সেই সব জিনিস টুকটাক টুকটাক কিনে নিলাম। অ্যান্ড কটন ক্যান্ডি দেখে তো আমার ভীষণ লোভ হচ্ছিলো, কিন্তু আমার হাজব্যান্ড বললো না তোমার পেট ব্যথা হবে বলে, তো আমাকে খেতে দিল না। এই দেখো, আমি এটা নিয়ে লিটারেলি ওর সঙ্গে ঝগড়া করছিলাম মেলায়। দেন এটা হচ্ছে রাসমেলার প্রপার ভিউ, এটা হচ্ছে শো স্টপার অফ রাসমেলা কোচবিহার। এভরিওয়ান, আমি মেলায় কিছু বলতে পারিনি কারণ প্রচণ্ড আওয়াজ ছিল, সেই জন্য মেলায় কোনো কথা বলতে পারিনি, কপিরাইট চলে আসবে বলে এখন বাড়িতে চলে এসেছি।
দেখতে পাচ্ছ ফুল দিয়ে ঘোরাঘুরি একটা ট্রিপ ছিল অনেকদিন পর। আর এখন আমার একটা পুজো আছে ছোট্ট, তোমাদেরকে সেটাও আমি দেখাবো, তো চলো তাড়াতাড়ি করে নিই। আর আমি কথা বলে বেশি ব্লগ করতে পারছি না, শুধু ক্লিপগুলো তুলে তুলে তোমাদের ভয়েস ওভারে সবটা বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি আমাদের কারোরই কোনো লুক তুলতে পারিনি, আমি সবার ছবি তুলে আমরা একটু ফটো সেশন করেছিলাম সেখানে আমি স্ক্রিনে দিয়ে দেবো সব ছবি। সো চলো দেখতে থাকো। আমি স্নান করে রেডি হয়ে এসে গেছি, আর এসে আমি সব এই পুজোটাতে একটা রিচুয়াল আছে, দুরকম এই ছোট ছোট করে না পিঠে বানাতে হয়, চালের গুঁড়ো দিয়ে আমি বানিয়েছিলাম, একরকম হচ্ছে লবণ ছাড়া আর একরকম হচ্ছে লবণ দিয়ে। তো ফার্স্ট আমি লবণ ছাড়াটা কিছু ভেজে নিচ্ছি, তারপর আমি লবণ দিয়েও ভেজে নেব। তো এই পুজোটা আশা করি অনেকেই জানে না বা অনেকেই জানে, এটাকে নাটাই চণ্ডী মা পুজো বলে। তো তোমরা যদি কেউ না জেনে থাকো তোমরা ইউটিউব বা গুগল করে নিতে পারো। আর এটা মেন স্টোরিটা হচ্ছে চাঁদ সাদা করে স্টোরি। আর আমি তাড়াতাড়ি এই পিঠেগুলো ভেজে পুজোর অ্যারেঞ্জমেন্টে সব বাবা মা করে দিয়েছিল, আমি চট করে পুজোয় বসে গেছি। এই পুজোটাতে বেশি কিছু লাগে না, খুব সিম্পল একটা পুজো। এটা বেসিক্যালি না বাড়ির উঠোনে করতে হয়, আমাদের বাড়িতে যেহেতু উঠোন নেই না, আমরা ওই ওপরে আমাদের ছাদের ঘরে একটা রুম যেখানে আমরা কেউ থাকি না, সেই রুমটাতে আমি এই পুজোটা করেছিলাম তুলসী গাছ রেখে। আর এই যে দেখো দেন এই যে দেখো আমি এই টুকটাক টুকটাক জিনিসগুলো কিনেছিলাম, একটু পুজোর জিনিস আর এই ট্রে ফ্রে এইসবই জিনিস, আর তেমন কিছুই কিনিনি। এটাই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে কী করতে হবে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।